প্রত্যেককে নমস্কার। আজকের ভিডিও শুধুমাত্র যারা বাংলা এসএলএসটি দেবে এবছর বা দেবে মাদ্রাসা তাদের জন্য। শোনা যাচ্ছে আর কি এটা একটা যে এই বছর নাকি প্রচুর পরিমাণে সিট চলেছে বেরোতে, কারণ মাদ্রাসার এসএসসি দুটো একসাথে প্রতি বছর আসে। মাদ্রাসা এবছর আগে চলে এলো, এসএসসি হয়তো একটু পরে আসছে, কিন্তু এসএসসি আসবে। প্রত্যেকটি মিডিয়া প্রত্যেকটি চ্যানেল থেকে শোনা যাচ্ছে যে এসএসসি আসবে, এবং এসএসসির প্রায় সিট থাকতে পারে 40 থেকে 45 হাজার। তার মানে বাংলা থেকে ধরতে পারি মোট এবছর সিট থাকতে পারে এসএসসির জন্য আর কি আমি বলি প্রায় 1000 3 থেকে 4। বাংলা ইংলিশ ম্যাথ এই তিনটা বিষয়ে বরাবরই সিট থাকা বেশি, বাংলা ইংলিশ আর ম্যাথ। কারণ আপনি দেখবেন 5 থেকে 12 পর্যন্ত বাংলা ইংলিশ আর ম্যাথ দরকার কিন্তু হয়, প্রতিদিন ক্লাস থাকে। যেহেতু আমি একটা বাংলা শিক্ষক স্কুলের, আমি জানি যে রোজ থাকে আর কি বাংলা ক্লাস। তাই তোমার টিচারও তো নিতে হবে আর কি বেশি। তার জন্য বলবো যে 9-10-এর জন্য আমরা এখানে ব্যাচ আমাদের চালু হচ্ছে এই রবিবার থেকে, প্রচুর ভালোভাবে ক্লাস আর কি শুরু হবে আমাদের। এটা আর কি 3 নম্বর ব্যাচ। একটু আগে দেখুন বাচ্চ আর কি পড়াচ্ছিলাম, বাচ্চটা একটু আগে হলো, এখানে অনলাইনে পড়াচ্ছি, এখানে আপনার অনলাইনে আপনার নোটস, অনলাইনে নোটস আমি পিডিএফ নোটস পাঠিয়ে দেবো, অনলাইনে মক টেস্ট, অনলাইনে লাইভ ক্লাস। এখানে ক্লাস করতে না পারলে রেকর্ড ভিডিও থাকবে। রেট কত? মাত্র 199 টাকা রেট। এই রেটে এখন কেউ জানালে পড়াবে না। আমি স্কুলের টিচার, তাই আমি হয়তো কম রেটে পড়াতে পারছি, যেহেতু আমাদের বেস একাডেমিতে প্রচুর বড় একটা প্রতিষ্ঠান, এখানে বহু ছেলে পড়াশোনা করছে। যদি আপনি চান যে ভর্তি হব, তাহলে পরশু থেকে ক্লাস শুরু হচ্ছে আমাদের, রবিবার থেকে রাত্রি 8টার সময় ক্লাস শুরু হবে। আপনি চলে আসুন আমাদের কাছে, আমরা শুরু করছি। এই নাম্বারে পারলে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, করতে পারেন আর কি আপনি ফোন আমাকে, আমি আপনাকে বুঝিয়ে আর কি বলে দেবো কীভাবে ভর্তি আপনি হবেন। ক্লাস এখানে আর কি হবে, এই বোর্ডে ক্লাস হবে সাহিত্যের ইতিহাস, অনুবাদ, অনুসঙ্গ, বাংলা ব্যাকরণ এবং সমস্ত টেক্সট বুক। এটা 9-10-এর জন্য হচ্ছে। 11-12টাও আমরা কিন্তু খুলব এই মাসেই। প্রত্যেককে বলবো যে সময় নষ্ট না করে, কে কি বলছে না বলছে দেখাশোনা না করে, আপনি নিজের কাজটা করে যান, নিজেকে তুলে রাখুন। কারণ সবাই আর কি পড়াশোনা করছে, ওর আপনাকে বলে বলে পড়বে না যে আমি পড়েছি ভাই দেখবে এসো। সবাই নিজের ভবিষ্যৎ সম্পর্কে সবার চিন্তা কিন্তু একটা আছে, যারা যারা সচেতন ব্যক্তি তারা ঠিক কিন্তু পড়াশোনা করছে। তাই লোকের না দেখে নিজেরটা দেখা খুব বেশ ভালো আমার মনে হয়, যা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আর কি বা অভিমত আর কি। আপনি চলে আসেন আমাদের এখানে, আমরা কিন্তু পড়াচ্ছি। রাষ্ট্রবন্ধু নমস্কার।